নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দু মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী 8 অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণসমাবেশ, 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বিভিন্ন স্থানে বিএনপির ওপর হামলার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। 26 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং চলমান আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দুই মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। 8 অক্টোবর 2022 চট্টগ্রাম, 15 অক্টোবর 2022 ময়মনসিংহ, 22 অক্টোবর 2022 খুলনা, 29 অক্টোবর 2022 রংপুর, 5 নভেম্বর 2022 বরিশাল, 12 নভেম্বর 2022 ফরিদপুর, 19 নভেম্বর 2022 সিলেট, 26 নভেম্বর কুমিল্লা, 3 ডিসেম্বর রাজশাহী এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। অনির্বাচিত আওয়ামী সরকারের নির্দেশে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলা, নিজেদের মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া এবং একটা নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি ছাত্রদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তাকে অপসারণের দাবি জানাচ্ছে। সব ধরনের আক্রমণের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, নির্যাতনকারী, মানবাধিকার হরণকারী এই খুনি সরকারকে সকল হত্যা ও নির্যাতনের দায় দায়িত্ব স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।